হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি প্রিয়াঙ্কা। তো আজকের আমার জীবনে খুব স্পেশাল একটা দিন, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আর আমার বাড়িতে কার্তিক পড়েছে, কিছুদিন আগেই পড়েছে কার্তিক। তো তোমাদেরকে আমি এর আগের ব্লগে আমি বলেছি, তো আজকের হচ্ছে সেই কার্তিক পুজো হবে। আর কার্তিক ঠাকুরটা কারা দিয়েছে জানো? তোমরা শুনলে অবাক হবে। তো যাই হোক, লাস্ট অব্দি তোমরা আমার পাশে থেকো, তোমরা দেখতে পাবে কারা কার্তিক দিল আমায়। তো চলো আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করি। আশা করি তোমাদের আজকের ভ্লগটা খুব ভালো লাগবে, তোমরা লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, চুলটা একদমই ভেজা। আর এখন হচ্ছে আমি পুজো দেব। তো সকালের পুজোটা আমি দিয়ে দিচ্ছি, আর রাতের পুজো হচ্ছে বাবুন আসবেন, তো উনি এসে পুজো করবেন। তো চলো শুরু করি। গায়ে একটা কিছু দেয় দিদে, জ্যাকেটটা পরে। হ্যাঁ মা কে গেল। এই দেখো আমার কার্তিক, এই হলো আমার কার্তিক। আর ওদিকে যে কার্তিক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদিকে দিয়েছে, আর এটা হচ্ছে আমাকে দিয়েছে। আর এটা তো আমাদের লক্ষ্মী নারায়ণ। তো চলো আমি এখন পুজোটা সেরে নিই। কার্তিকের দিদা এই যে সবে এসছে, আর কেউ আসেনি। আর দিদি আলো, এই হচ্ছে ছুটে যাবি যে কার্তিকের মা আগে ছুটবে। জয়নগরের মোয়া, আর কেউ আসেনি। বাবারও আগে ভাগ হয় না। এগুলো কি এনেছে মা? সব ঠাকুরের সরঞ্জাম। এখানে কি সব এনেছে? তো এখন আমি বেশ অনেকটা সময়ের পর আমি তোমাদের সামনে এলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর এই শাড়িটাও আমি চেঞ্জ করে নিয়েছি, আর এই শাড়িটা হচ্ছে মা এনেছে, আর আমার বরের জন্য একটা ধুতি আর জামা এনেছে। তো এইটা পরেই হচ্ছে আমাদেরকে পুজোতে বসতে হবে। তো আমি আগে থেকে পরে নিয়েছি, কারণ লোকজনও আসা শুরু করে দিয়েছিল, আর আমি সন্ধ্যাও দিচ্ছিলাম, তো সেই কারণে আমি শাড়িটাও পরে ফেলেছি। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে হচ্ছে সাজাচ্ছি। তো মালাগুলো পরিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে একটু সাজিয়ে দেব, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বামুন ঠাকুর চলে আসবেন, তো উনি এসেই পুজোটা করবেন। তো এই হলো দেখো আমি ঠাকুরকে সাজিয়ে ফেলেছি, আর দেখো তোমরা কেমন লাগছে আমার কার্তিককে। তো চলো, এতদিন বলে বলে এই সবে লাইটিংটা দিয়েছে, তো এখন হচ্ছে লুচি ভাজা হচ্ছে। আর যেহেতু অনেক কুটুম বন্ধু বান্ধব সবাই চলে এসছে, তো ওনাদেরকে টিফিন দেওয়ার জন্য লুচি ভাজা হয়েছে। আর এখন হচ্ছে এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে স্পেশাল গেস্টদের জন্য। তো তোমরা দেখো কাদের জন্য, এই যে এই দেখো ঢোকার সাথে সাথে সীমা যে কি ইশারা করছে ওই জানে। আমরা এখন প্রিয়াঙ্কার বাড়িতে কাটাই ঘুরতে এসেছিলাম, তো তারই ইনভাইটে আজকে খাওয়া দাওয়া চলছে। আবার পরে ভালো মন্দ খাবো, কিন্তু আজকে নিরামিষ খেয়েই ঘর যাই। এই যে কারা কার্তিক দিয়েছে বলো তো, এই যে এই সখীরা কার্তিক দিয়েছে। তো এই যে এই মামনিরা হচ্ছে কার্তিক দিয়েছে। আর এখন হচ্ছে এই যে এখন লুচি খাচ্ছে। কি খাচ্ছিস? লুচি আলু ঝাল। সত্যি? আচ্ছা ঠিক আছে, দাম দিচ্ছি, তোর কটা দরকার? কি মিথ্যুক! আচ্ছা আমি ইয়েদের মতো বলবো, এই যে আলু কষা, ঠিক ঠিক ঠিক, আলু কষা, আচ্ছা নরম তুলতুলে লুচি, আচ্ছা দুটো রসগোল্লা। ও বাবা, ওকে কেমন লাগছে বলো? খুবই অসাধারণ হয়েছে, পরে আরো ভালো করে জমিয়ে খেয়ে যাবো। আর এদিকে দেখো আমার ভাই এসছে, আর আমার ওই যে দাদাবু দেখো হাই তুলছে, এরই মধ্যে ঘুম পেয়ে গেছে। এরকম হাই করো, এই তুই হাই কর। মা কি করবে করো? ও মা হাই, তুমি কি করবে করো? হ্যালো, আমাদের অসুবিধা, ওট সবাই মিলে হাই।
এই আমার সেই মামি ছোট আমি একটা ব্লগে। আর এদিকে দেখো ফল কাটা চলছে, আমার মা এদিকে ফল কাটছে, আর ওদিকে হচ্ছে আমার ননদ, আর মধ্যেখানে হচ্ছে কাকিমা ফল কাটছে। মুখটা একটু তোলো এবার, এই যে কাকিমা মুখ তোলো। হ্যাঁ ও মা, মা তোমরা কি করছো? হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে ফল কাটা চলছে, এখন ফল কাটার প্রিপারেশন। আর এদিকে দেখো এইদিকে হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে, আর প্রায় হয়েও গেছে। তো যেহেতু আজকের কার্তিক পুজো, তো সেই কারণে চিকেনটা অ্যাভয়েড করা হচ্ছে, চিকেনের পরিবর্তে পনিরের তরকারি হবে। তো দেখো তোমরা, তো চলো। আর এদিকে এদের কাণ্ড দেখো, মানে দুজনে যুদ্ধ শুরু করে দিয়েছে। তো যাই হোক তোমরা ওদের যুদ্ধ দেখো, আমিও ওদের যুদ্ধ দেখি, দেখা যাক লাস্ট অব্দি কে জয়ী হয়। ও এখনো প্রাণে বেঁচে আছে, কিন্তু আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, ওর অনেক অত্যাচার আমি সহ্য করেছি, অনেক অত্যাচার। কালিয়া কি রে, দেখুন গাইস আমাকে ওর বাড়িতে ইনভাইট করে আমাকে এত মারছে, এত মারছে যে কি বলবো। ওই দেখো, তো যাই হোক ওদের আজকে মাস্তি শেষ হবে না, তোমাদেরকে এক ঝলক দেখালাম। আর এদিকে হচ্ছে আমাদের বামন ঠাকুরও চলে এসছে, তো এবার হচ্ছে উনি ওনার কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমরা রেডি হচ্ছি। আমাদের এই ধুতি পরে একদম রেডি, কি লাগছে, কি লাগছে, তান্ত্রিক লাগছে নাকি? তান্ত্রিক তান্ত্রিক লাগছে, কিছু করার নেই, ধুতি পরতে হবে, এসো। নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস আসি সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব গুরুদেব মহেশ্বর। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করার পালা। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর পাড়া থেকেও যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারাও সবাই চলে এসছে, তো এখনও সবাই খাওয়া দাওয়া করছে। আর আমরা হচ্ছে সবার লাস্টে খেয়েছিলাম, তো তারপরে হচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করার পর মানে প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছি। আর এত সারাদিন ছোটাছুটি করার পর আর মানে লাস্ট অবধি এনার্জি ছিলই না, তো সেই কারণে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।